হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলব কিভাবে বাজিগর পাখির সবগুলো ডিম ফোটানো যায়। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যার ফলে আমাদের ভিডিওর নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, প্রথমেই বলবো যে সকল পদ্ধতি পালন করলে আপনার পাখি সবগুলো ডিম ফুটবে, তার মধ্যে সবার আগে হচ্ছে পাখিকে সবার আগে আমাদের উচিত ভিটামিন কোর্স করানো। কারণ ভিটামিন কোর্স করার পর পাখির শরীরে পর্যাপ্ত শক্তি থাকে, যার ফলে তারা কোনো দ্বিধা ছাড়া বা এগ বাইন্ডিং ছাড়া ভালোভাবে বা সফলভাবে ডিম পাড়তে পারে, এবং এই ডিমগুলোতে অবশ্যই বাচ্চা থাকে। কিন্তু যখন পাখির শরীরে শক্তি থাকে না তখন তারা ডিম পাড়লে ওই ডিমগুলো ফুটে না, বা ওই ডিমগুলোতেই বেশিরভাগ সময় সমস্যা থেকে থাকে। এখন আপনারা বলবেন কিভাবে বুঝবো আমরা যে পাখির ডিমগুলো নষ্ট, এর জন্য অনেক পদ্ধতি আছে। তার মধ্যে সবার চেয়ে ভালো যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে এগ ক্যান্ডেলিং। উপরে রাইট কর্নারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভিডিওর লিঙ্কটি। যদি আপনারা এগ ক্যান্ডেলিং না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসুন। যদি এগ ক্যান্ডেলিংয়ের পরে দেখেন যে পাখির ডিমের মধ্যে বাচ্চা আছে তাহলে এই ডিমগুলো রেখে দেবেন। আর যদি দেখেন পাখির ডিমের ভিতর পুরো ফাঁপা বা ফাঁকা তাহলে ওই ডিমগুলো ফেলে দেবেন। ভিউয়ার্স, অনেক সময় পাখিরা যখন ডিম পাড়ে তখন তারা অসুস্থ হয়ে যায়, এবং যার ফলে তারা হাঁড়ি থেকে নামতেও পারে না, তখন তারা হাঁড়িতেই পায়খানা করে। এই পায়খানাগুলো ডিমের সাথে লেগে যায় এবং ডিমগুলোকে প্রায় সময় নষ্ট করে ফেলে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পাখির খাঁচা বা হাঁড়ি পরিষ্কার আছে কি না, কারণ হাইজিন মেনটেন করলেই পাখিরা সুস্থ থাকবে। তারপর অনেক সময় পাখির হাঁড়িতে পানি জমে যায়, প্রচুর পরিমাণে পানি জমার কারণেও ডিমগুলো নষ্ট হয়। তাই আমাদেরকে পাখির খাঁচা বা পাখির হাঁড়ি সবসময় ক্লিন রাখতে হবে। যেহেতু পাখিরা উইন্টার সিজনে বেশি ব্রিডিং করে, তার ফলে পাখিরা বেশিরভাগ সময় হাঁড়িতে থাকে এবং ডিমে ঠিকমতো তাপ দেয়। কিন্তু যখন তারা গরমে ব্রিডিং করে বা ডিম পাড়ে তখন তারা হাঁড়িতে বসতে পারে না, এর ফলে ডিমগুলো বেশি নষ্ট হয়। এই গরমের সিজনে তাই পাখি ব্রিডিং করার পর হাঁড়ি থেকে বের হয়ে থাকে, যার ফলে পাখির ডিমগুলো নষ্ট হয়। এই সময় আমরা কিভাবে পাখির ডিমগুলোকে বাঁচাবো? সিম্পল সলিউশন, আমরা পাখিকে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর স্প্রে করব এবং পাখির খাঁচার পাশে একটি টেবিল ফ্যান সেট করে দিব, যার ফলে পাখি গরম আবহাওয়াটা কেটে উঠতে পারবে এবং ডিমের মধ্যে স্বাভাবিকভাবে তাপ দিতে পারবে এবং ডিমগুলোও সুস্থ থাকবে। তারপর আরেকটি ধাপ আমরা ফলো করতে পারি। আমি প্রায় এই ধাপটি ফলো করি। আমি দেখি বা লক্ষ্যে রাখি যখন আমার পাখিগুলো ডিম পাড়ে, এই ডিমগুলোকে আমি একটা একটা করে সরিয়ে রাখি। যখন পাখির সবগুলো ডিম পাড়া শেষ হয়ে যায় তখন আমি সবগুলো ডিম একত্রে দিই, যার ফলে পাখি সবগুলোতে তাপ দিতে পারে এবং সবগুলো ডিম একসাথে ফুটে। এই সময় পাখির কোনো সমস্যা হয় না বা পাখির ডিমগুলো সবগুলো সিরিয়ালভাবে ঠিক টাইমের মধ্যে ফুটে যায়। এই যখন আমি ডিমগুলোকে বের করে রাখি তখন আমি এগুলোকে একটু নর্মাল টেম্পারেচার, যেখানে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, এমন অবস্থানে রাখি এবং সেফ রাখি, যার ফলে ডিমগুলো একটু উষ্ণ থাকে। কিন্তু আমরা যদি ডিমগুলোকে একটু ঠান্ডা জায়গায় রাখি তাহলে কিন্তু ডিমগুলো কালো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু ডিমগুলো ফুটবে না। এই একসাথে ডিম দেওয়ার ফলে পাখির সবগুলো ডিম থেকে একসাথে বাচ্চা বের হবে এবং সবগুলো বাচ্চা একসাথে খাবার পাবে, একসাথে বড় হবে, যার ফলে পাখির বাচ্চাগুলো মরার আশঙ্কাও কমে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভিউয়ার্স। নিচে থাকা রেড বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।